পাহাড় সমুদ্র বা পুরনো কেল্লা স্কটল্যান্ডের প্রতিটি প্রান্তে রয়েছে ব্রিটেনের ইতিহাসের ছোঁয়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কোনো পর্যটন স্থান খুবই বিখ্যাত তবে স্কটল্যান্ডের সব জায়গায় ঘুরতে গেলেও পার্থশায়ার অঞ্চলে যাওয়ার কথা চিন্তা করলেই যেন পর্যটকদের মনের ভেতর ভয় জাঁকিয়ে বসে ব্লেয়ার ঘড়ির উত্তর দিকে এ নাইনটি নামে একটি সড়ক রয়েছে ব্রিটেনের এই রাস্তা বেশিরভাগ সময় জনবহুল থাকে তবুও এই সড়ক দিয়ে যাতায়াত করার সময় কয়েকজন পথযাত্রী নাকি এমন দৃশ্যের মুখোমুখি হয়েছেন যে দ্বিতীয়বার আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস জোগাতে পারেননি এ নাইনটি সড়ক পথ দিয়ে যারা যাতায়াত করেন তাদের মুখে মুখে একটি ভুতুরে কুকুরের কথা শুনতে পাওয়া যায় মাঝে মধ্যে নাকি বিশাল আয়তনের একটি লোমস কুকুরকে এই রাস্তায় হাঁটাহাটি করতে দেখা যায় কথিত আছে যে ব্লেয়ারগড়ির ওই রাস্তায় নাকি অন্য কোন বা ঘোড়া টহল দিতে এলে নাকি ভুতুরে কুকুরটি তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় ওই রাস্তায় মালিক যেন তিনি একাই আর কোন প্রাণীকেই সে রাস্তায় ভয় দেখায় না অনেকবার নাকি বিশাল আকার এই কুকুরের অবয়ব দেখতে পেয়েছেন পথযাত্রীরা কেউ কেউ চোখের ভুল বলে মনে করলেও অনেকে বিশ্বাস করেন সত্যি এরকম কোন ভয়ঙ্কর জন্তু ঘোরাফেরা করে A93 সড়কে মাঝে মধ্যে ঘোড়া এবং কুকুরগুলির অস্বাভাবিক আচরণ দেখে ঘাবড়ে যান তারা কিন্তু এমন আচরণ করার অন্য কোনো কারণ তারা খুঁজে পাননি তাই এর জন্য এই অবয়বকে দায়ী করেন এলাকার বাসিন্দারা অনেকে আবার বিশালাকার কুকুরটিকে হেল হাউন্ডের সঙ্গে তুলনা করেন হেল হাউন্ডের কাহিনী সেদেশের পুরা কথায় উল্লেখ করা রয়েছে এই কুকুরটির লাল চোখ দানবাকৃতির চেহারা শরীর থেকে সবসময় পাশে গন্ধ বেরোতে থাকে লোমস সেই কুকুরটি নাকি নরকের প্রবেশদ্বারের সামনে পাহারা দেয় তীব্র গতিতে ছুটতে পারে সে এই কুকুরের গায়ের জোরও প্রচুর এছাড়াও নানা রকম অদ্ভুত এবং রহস্যজনক ক্ষমতার অধিকারী সে হেলহাউন্ড ছাড়াও বিভিন্ন নামে পরিচিত নরকের এই পাহারাদার ব্ল্যাকশাক বার্ঘেস্ট সার্ভেরাস প্রভৃতি নামে ডাকা হয় এই কুকুরকে অনেকের অনুমান এই হেলহাউন্ডই নরকের দ্বার থেকে উঠে আসে এ নাইনটি থ্রি সড়ক পথে এ ঘটনার সঙ্গে এলাকার ইতিহাসেরও যোগ রয়েছে বলে দাবি করেন অনেকে প্রায় চারশো বছরেরও আগে হেলহাউন্ডের আবির্ভাব হয় এই এলাকায় তারপর থেকে নাকি মাঝে মধ্যে কুকুরটির দেখা মেলে পনেরোশো সাতাত্তর সালের ঘটনা ব্লেয়ারগড়ি থেকে সামান্য দূরে বানগে এলাকায় একটি গির্জার দৃশ্য সময়কাল নয়টা কি দশটা হঠাৎ গির্জার চারদিক নাকি অন্ধকারে ঢেকে যায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে গির্জার দেওয়ালগুলিও কাঁপতে থাকে গির্জার ভেতরে যারা ছিলেন তারা দেখলেন যে চোখের সামনে এক দানবাকার কুকুর দাঁড়িয়ে রয়েছে কুকুরটির সারা গায়ে আগুন জ্বলছে কুকুরটি কোথা থেকে এসে হাজির হল সে বিষয় কোনো ছিল না। দাবি করা হয় বিষয়েটি ঝড়ের গির্জার কুকুরটি কুকুরের গায়ের আগুনে যান একজন এই ধরনের ঘটে এগারো কিলোমিটার দূরে আরও একটি গির্জায় ওই গির্জার সামনে একইভাবে নাকি একটি কুকুর হাজির হয় তার আক্রমণে গির্জা উপস্থিত তিনজন মারা যান গির্জার উত্তরমুখী দরজায় কুকুরটি আচরও কাটে এখনো ওই গির্জার দরজায় আচরের দাগ লক্ষ্য করা যায় কয়েক বছর আগে বর্ষবরণের দিন এক চিত্রগ্রাহক ব্লেয়ারগড়ি এলাকায় গিয়েছিলেন সে সময় এক অদ্ভুত জন্তু দেখে তার ছবি তোলেন তিনি দূরে থেকে এক ঝলক দেখলে মনে হয় যে এই জন্তু কোনো বুনো শুয়র কিন্তু অনেকের দাবি এটি কোনো শুয়র নয় এমন লোমস বিশাল চেহারা কোন শুয়রের হতে পারে না ছবিতে ওই হেলহাউন্ডি ফুটে উঠেছে বলে অনেকের অনুমান তবে এই ঘটনা আদৌ সত্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই কেউ কেউ গুজব বলে ঘটনাটি উড়িয়ে দিয়েছেন কেউ আবার দাবি করেছেন যে এই বিষয়টি সম্পূর্ণ মন করা অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে লোকজনকে এভাবে ভয় দেখানো হচ্ছে তবু হেলহাউন্ডের ভয় যেন মানুষের মনের মধ্যে কেঁথে গিয়েছে